নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বড়োল্যান্ডে হাগ্রামা রাজত্বের অবসান, বিটিসির নয়া প্রধান হচ্ছেন প্রমোদ বড়। সোমবার দেশজুড়ে কৃষক বিক্ষোভ, শিলচরেও ধর্ণা দেবে ক্ষেত মজুর সমিতি। কংগ্রেস সভানেত্রীকে পাল্টা চ্যালেঞ্জ, সোনাইয়ে ফের পদ্ম ফুটবে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের মুখ্য কার্যনির্বাহী সদস্য সিইএম হচ্ছেন ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল সভাপতি প্রমোদ বড়। প্রমোদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মুখ্যমন্ত্রী জানান, ইউপিপিএল এর সঙ্গে জোটবন্ধনে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব সম্মতি দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টি স্পষ্ট করেছেন। প্রসঙ্গত, এবারের বিটিআর নির্বাচনে 15 বছরের রাজত্ব খুইয়েছেন হাগ্রামা মহিলারি। হাগ্রামার বিপিএফ 17 আসন দখল করে সর্ববৃহৎ দল হিসেবে ঘুরে দাঁড়ালেও ম্যাজিক সংখ্যা 21 থেকে 4 আসন পিছিয়ে থাকায় ইউপিপিএল এর 12, বিজেপির 9 এবং গণসুরক্ষা পার্টির একজনকে নিয়ে বিটিআর এর পরিষদ গঠন হচ্ছে। বিটিআর নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে। এবার বিপিএফ 17, ইউপিপিএল 12, বিজেপি 9, কংগ্রেস 1 এবং জিএসপি 1টি আসন দখল করেছে। কৃষক স্বার্থ বিরোধী ও কর্পোরেট মালিকদের স্বার্থ রক্ষাকারী 3টি কৃষি আইন ও বিদ্যুৎ বিল 2020 বাতিলের দাবিতে 14 ডিসেম্বর শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচিতে যোগ দিতে সবাইকে আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন। সংগঠনের কাছাড় জেলা সভাপতি শ্যামদো কুর্মি এই আহ্বান জানিয়ে বলেন, দিল্লির রাজপথ এখন লাখো কৃষকের স্লোগানে মুখরিত। কৃষক সমাবেশের ধাক্কায় দিল্লি আজ প্রায় অবরুদ্ধ। বিজেপি সরকারের পুলিশ কাঁদানো গ্যাস, জল কামান বা লোহার ব্যারিকেড দিয়েও সংগ্রামী কৃষকদের আটকাতে পারেনি। তাদের একটাই দাবি, জনস্বার্থ বিরোধী ও কর্পোরেট মালিকদের স্বার্থ রক্ষাকারী 3টি কৃষি ও বিদ্যুৎ আইন বাতিল করতে হবে। তিনি এও বলেন, এই দাবি শুধু কৃষকের দাবি নয়, এই দাবি সকলের দাবি। মুষ্টিমেয় কর্পোরেট মালিকদের বাদ দিলে সমাজের সমস্ত অংশের মানুষই এই আইনে ক্ষতিগ্রস্ত হবেন। তাই ইতিমধ্যে সারা দেশের আপামর জনগণ এই আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন। একেবারে হতদরিদ্র মানুষ থেকে শুরু করে ছাত্র, যুব, মহিলা, বিভিন্ন পেশার মানুষ রাস্তায় নেমেছেন। সেলিব্রিটিরা পদক ফিরিয়ে দিচ্ছেন। আন্দোলনের নেতৃত্বকারী মঞ্চের আহ্বানে গত 8 ডিসেম্বর ভারত বন্ধকে স্বতঃস্ফূর্ত ও সর্বাত্মক সফল করার মধ্য দিয়ে আপামর জনসাধারণের সমর্থন বলিষ্ঠভাবে ব্যক্ত হয়েছে। 14 ডিসেম্বর কাছাড় জেলার বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচিতে যোগ দিতে সবাইকে তিনি আহ্বান জানান। গত রবিবার সোনাই দক্ষিণ কৃষ্ণপুরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা এপিসিসির ইনচার্জ জিতেন্দ্র সিং সহ শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়েছিল। আর এই সভায় সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব বিজেপিকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, 21শে নির্বাচনে সোনাই আসন কংগ্রেস উদ্ধার করবে। রবিবার সোনাই উত্তর কৃষ্ণপুরে বিজেপির বিশাল কর্মী সভা ও যোগদান অনুষ্ঠানে সাংসদ রাজদীপ রায় ও উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর কংগ্রেস ও প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বললেন, 21শে সোনাই কেন্দ্রে ফের বিজেপির জয় হবে। এদিন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় বলেন, সোনাই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে আবার নির্বাচিত হবেন আমিনুল হক লস্কর। এখানেই শেষ নয়, বরাক উপত্যকায় অন্তত 3টি আসনের সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ্য প্রার্থী খুঁজছে বিজেপি। তেমন মুখ চোখে পড়লে অবশ্যই তাদের প্রার্থী করে আগামী নির্বাচনে জয়ী করে বিধানসভায় পাঠানো হবে। পরে আমিনুল হক দাবি করে বলেন, মইনুল হক চৌধুরীর পর সোনাই বিধানসভা সমর্থিত তিনি সব থেকে সফল বিধায়ক। পাশাপাশি কংগ্রেস দলের বিরুদ্ধে বিভিন্ন উদাহরণ দিয়ে তারা দেখিয়ে দেন কতটুকু সাম্প্রদায়িক ও মুসলিম বিরোধী। তিনি বলেন, সাধারণ মানুষ এসব জিনিস বোঝেন, তাই সুস্মিতা দেব সোনাই এলাকায় এলে জনরোষের মুখে পড়েন। যখন তোমার সব ছিল তখন আমি বিধায়ক হয়েছি, এখন আমার সব হয়েছে, তুমি কি করবে আমাকে? তুমি তো সন্তোষ মন দেবের তনেয়া, আমরা সবই জানি তুমি সন্তোষ মন দেবের তনেয়া, তুমি সন্তোষ মন দেবের অগ্নি কন্যা। তুমি নিজেও বলেছ আমরা তোমাকে অগ্নি কন্যা বলিনি, কারণ সন্তোষ মন দেব যখন জীবিত ছিলেন তখন তুমি ওয়ার্ড কমিশনার হয়েছিলে, সন্তোষ মন যখন জীবিত ছিলেন তখন তুমি বিধায়ক হয়েছিলে, সন্তোষ মন যখন জীবিত ছিলেন তুমি তখন সাংসদ হলেন,
আর সন্তোষ মন্দেব মারা যাওয়ার পরে তুমি অচল লুট হয়ে গেলে, তুমি অচল লুট হয়ে গেলে, তুমি এখন চলতে হলে কোন জুয়ানোর গায়ে উঠতে হয়, তুমি এখন চলতে হলে কোন জুয়ানোর গায়ে উঠতে হয়, তুমি নিজের চলার ক্ষমতা নাই। আমরা দেখেছি দিল্লিতে ফটো দেখেছি, এক জুয়ান যুবকের খাদে উঠে তুমি চলছো, এটা আমরা সবে দেখেছি। তোমার বাবা নাই এখন, তুমি এখন পর যুবকের খাদ ছোড়ার অভ্যাস করেছো। এখন শিলচরে এরকম কোন যুবক নাই তুমি যার খাদে উঠবে। যদি যুবক থাকে তোমার কোনো হয়তো ছেলা চামুন্ডা থাকবে, আর তোমার ওজন এত পাতলা হয়েছে যে এখনো যুবকও তোমাকে কাঁদবে না। এদিনের অনুষ্ঠানে কংগ্রেস সহ বিভিন্ন দলের প্রায় 500 কর্মী বিজেপি দলে যোগদান করেন। তাদেরকে দলে বরণ করে নেন সাংসদ রাজদীপ রায়, উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এতে বক্তব্য রাখেন পশ্চিম সোনাই মণ্ডল বিজেপি সভাপতি প্রদীপ দাস, বিধায়কের মুখপাত্র মাহমুদ হোসেন লস্কর প্রমুখ। রবিবার ভারতীয় জনতা পার্টির মধ্য শহর মণ্ডলের 22 নম্বর ওয়ার্ডের বুথ কমিটির শক্তি কেন্দ্র সম্মেলন শিলচর শহরের স্থানীয় অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে 21-এ নির্বাচনে বিজেপি কর্মীদের শক্তিশালী করতে এবং দলের আগামী দিনের কাজকর্ম নিয়ে বিস্তর আলোচনা করা হয়। এদিন 22 নং ওয়ার্ডের অসংখ্য জনসাধারণের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়। মধ্যশহর মণ্ডল আমাদের অধীনে 22 নম্বর ওয়ার্ড, এই 22 নম্বর ওয়ার্ডে আমরা 129, 130, 131 এবং 131 এবং 132 নম্বর বুথ, 4 বুথ নিয়ে আজকে আমরা শক্তিকেন্দ্র সম্মেলনের আয়োজন করেছি অধরচাঁদ স্কুলে। তো এই শক্তিকেন্দ্র সম্মেলনে যারা যারাই উপস্থিত ছিলেন আমরা ভাবতে পারিনি যে এত সংখ্যায় এখানে উপস্থিত থাকবেন। তো যাই হোক, এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই 22 নম্বর ওয়ার্ডের সুনামধন্য গণ্যমান্য ব্যক্তি, সবাই এখানে উপস্থিত ছিলেন। সেটা আমাদের নির্দেশ আমাদের স্টেট থেকে এসেছিলো যে বিধানসভার ভিত্তিক ওয়ার্ডে ওয়ার্ডে শক্তিকেন্দ্র সম্মেলন করা, তাই আজকে আমরা 22 নম্বর ওয়ার্ডে স্কুলে আজকে আমরা এই সম্মেলনটা করেছি। এবং সম্মেলনে আমরা যারাই এসেছি প্রত্যেকেই আমরা দেখে সবাই উপকৃত হয়েছি এবং যারা বক্তব্য রাখেছেন তাদেরও বক্তব্য খুবই সুন্দর এবং সবাকে সবাই মিলে সাফল্যমণ্ডিত করে তুলেছে। তীব্র পানীয় জলের অভাবে ভুগছেন পাঁচগ্রামের জনসাধারণ। পরপর আন্দোলন অবরোধ করা সত্ত্বেও তাদের এই সমস্যার সমাধানে এগিয়ে আসেননি স্থানীয় বিধায়ক, করিমগঞ্জের সাংসদ সহ হাইলাকান্দি জেলার জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। জলের তীব্র ভোগান্তির শিকার রবিবার পাঁচগ্রামের 37 নং জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার জনগণ, কিন্তু নির্বিকার প্রতিনিধি সহ বিভাগীয় কর্তৃপক্ষ। এদিকে 2 ঘন্টার এই অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধ প্রত্যাহার করার জন্য হাইলাকান্দি থেকে ছুটে আসে পুলিশ বাহিনীর দল ও আলগাপুরের সার্কেল অফিসার সপ্তদীপ এন্দো ও পিএসসি বিভাগ ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মেঘা দাস। তাদের প্রতিশ্রুতিতে যদিও এই অবরোধ কিছুটা প্রত্যাহার করা হয় তবে স্থানীয়রা এই প্রত্যাহার মেনে নেননি, বরং অতি শীঘ্রই এই সমস্যার সমাধান না হলে তারা ফের জাতীয় সড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত সিঙ্গিরবন্দ গ্রামের বরাক নদীর ভাঙন প্রতিরোধের জন্য শনিবার অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 849.20 লক্ষ টাকার ব্যয় সাপেক্ষে নদী ভাঙন প্রতিরোধের কাজ ও তৎসঙ্গে 114 নং লাইকোল এলপি স্কুল থেকে সিঙ্গিরবন্দ বাজার পর্যন্ত 1,55,00,000 টাকার ব্যয় সাপেক্ষে একটি পাকা সড়কের কাজের আধারশিলা উদ্বোধন করলেন লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির বিধায়ক রাজদীপ গোয়ালা। এই আধারশিলা স্থাপনের সময় বিধায়কের সাথে ছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, লক্ষ্মীপুর মহকুমার বিশিষ্ট সমাজসেবী থইবা সিংহ, রীনা সিংহ প্রমুখ। असिस्टेंट डायरेक्टर हैं हैंडलूम एंड टेक्सटाइल डिपार्टमेंट के हरिलाल सिंह जी, आर के सनाहाल जी,
एक यहाँ पे बहुत विशिष्ट व्यक्ति हैं, क्षमा कीजिएगा सबका नाम मैं बोल नहीं रहा हूँ, यहाँ पे आए हुए इस गांव के विशिष्ट व्यक्ति, हमारी बहुत सारी महिलाएं। রবিবার মরিগাঁওয়ে অনুষ্ঠিত সদৌ মরিগাঁও নাথ যোগী সাহিত্য সংস্কৃতি জাতীয় অভিবর্তন সম্মেলনে উপস্থিত হন বরখোলা বিধানসভা সমষ্টির বিধায়ক কিশোর নাথ। এই সম্মেলনে একটি নাথ মন্দিরের ঈশান খুঁটির কাজের সূচনা করেন তিনি। সম্মেলনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উড়িষ্যা থেকে আগত নাথ গুরু যোগেশ্বর মহন্ত শিবনাথজি। অনুষ্ঠানে প্রথমে পতাকা উত্তোলন করা হয়, পরে যোগ শিবির বৃক্ষরোপণ সহ বিশ্ব শান্তি কামনায় রুদ্রযজ্ঞ করা হয় এবং প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। এদিন যোগী চরিত নামে একটি বইয়েরও শুভ উন্মোচন করা হয়। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাদেশিক যোগী সম্মেলনী ডক্টর অরুণ বড়া, সম্পাদক ডমরুধর নাথ, অল আসাম নাথ যোগী ছাত্র সংস্থার সভাপতি লক্ষ্মণ নাথ সহ অনেকে। আমার সরকারে যেবিলাক সুবিধা আমাক দিছে, এইবিলাক সুবিধাখিনি আমি সকলে পাইছোঁ কি না, সেইটোৰ প্ৰতি আমাৰ অলপ লক্ষ্য ৰাখিব লাগে। যেনেবা স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে, বৃদ্ধ ভাতাৰ বাবে, বৃদ্ধ লোকসকলৰ বাবে, বিধৱা মহিলাসকলৰ বাবে যিবিলাক আঁচনি আমাৰ চৰকাৰে দিছে, সেইবিলাক আঁচনি আমি সকলে পাইছোঁ কি না, সেইটোৰ প্ৰতি অলপ লক্ষ্য ৰাখিব লাগে। বা আমাৰ মহিলা সবলীকৰণ SHG গ্ৰুপক আমাৰ চৰকাৰে যিবিলাক সুবিধা দিছে, সেই সুবিধাবোৰ আমি সকলে পাইছোঁ কি না, পোৱা নাই, সেইটোৰ প্ৰতি আমি অলপ লক্ষ্য ৰাখিব লাগে। আমাৰ চৰকাৰে দিয়া আঁচনিখিনি যদি আমি সকলে নাপাওঁ বা আমি তাৰ পৰা যদি বঞ্চিত হওঁ, তেনে কেনেকুৱা হ'ব? আমি সকলো আঁচনি যেনেকৈ পাওঁ, যিমান সুবিধাবিলাক আমাৰ চৰকাৰে দিছে, সেইটো আমি সকলে পাব লাগে। আমড়াঘাট সংলগ্ন গঙ্গানগর কৃষ্ণপুর ভুবনতীর্থ রোডের পাশে থাকা অরুণ কুমার দাস সংগ্রহালয় পরিদর্শন করল আসাম বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি দল। রবিবার ভুবন পাহাড়ের পাদদেশে থাকা গঙ্গানগরের প্রাক্তন শিক্ষাবিদ অরুণ কুমার দাসের বাড়িতে থাকা তার নিজ হাতে গড়া প্রাচীন বিভিন্ন দুর্বল পুঁতি, প্রাচীন মুদ্রা, শত বছর পুরনো ডাক টিকিট সহ বিভিন্ন প্রজাতির বাঁশ ও নানা প্রকার বিলুপ্ত প্রাপ্ত দুর্লভ বস্তু তারা পরিদর্শন করেন। অরুণবাবুকে সংবর্ধনা জানান আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস। এদিন সংগ্রহালয় পরিদর্শনে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদক অরিত্র ধর, বিভূভূষণ কৈরী প্রমুখ। পরে সংগ্রহালয় নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন প্রাক্তন শিক্ষক অরুণ কুমার দাস। এই সমস্ত কালেকশন আমি আরম্ভ করেছি, পুরাতন বস্তুগুলা, পুরাতন হাতে লেখা পুঁথি, পুরাতন মুদ্রা, পুরাতন ডাক টিকিট, এগুলো বিভিন্ন বিষয়ে অলংকার আছে, বিভিন্ন ট্রাইবেলের অলংকার পাতি আছে, এগুলা নিয়ে আমি আমার একটা সংগ্রহালয় আছে। হাতের কাজে অনেকগুলো আছে, অনেক যন্ত্রপাতিও আছে, যেটা নাকি আমরা টরেটকা বলতাম, এই টরটকার যন্ত্রটা মেশিনটা আমার কাছে আছে, এটা এখন আর পাওয়া যাবে না, সেটা আর কি টেলিগ্রাফি যেটা করা হয়েছে, এরকম অনেক জিনিস আমি সংগ্রহ করে রেখেছি। কিন্তু এখন আমি বয়সের বারে নুব্জ, আমার মানসিক চিন্তাধারায় খালি একটাই খালি বেদনা মনের মধ্যে, যে আমি সেই জিনিসগুলো সংরক্ষণ করে রাখতে পারলাম না। যদি সরকারের তরফ থেকে আমাকে এগুলো সুরক্ষার ব্যবস্থা করে দেন এবং দেশবাসী ছাত্রছাত্রী যারা আছে, গ্রামবাসী যারা আছে, আমার ভাই বন্ধু যারা আছে, তারা যাতে প্রত্যেকে এটা দেখে অনুপ্রাণিত হয়, কিছু শিক্ষালাভ করতে পারে ছাত্রছাত্রীরা, তার জন্য আমি আমার এখানেই একটা আমি নিজস্ব জমি আমি দেবো 1 বিঘা, সেই জমিতে যাতে একটা মিউজিয়াম করে। পরিবারের লোকেদের পুড়িয়ে মারার হুমকি দেওয়ায় এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো উধারবন্দ থানায়। অভিযুক্ত যুবক খাসপুর চা বাগানের 6 নং লেনের বাসিন্দা প্রয়াত বাবুল চাষার ছেলে রামু চাষা।
পুলিশের দায়ের করা এজাহারে চণ্ডীখার বাগানের বাসিন্দা বিকাশ তাঁতি অভিযোগ করে বলেন, রামচাষা চণ্ডীখার বাগানে গরু মহিষ চড়ানোর কাজ করত। কিছুদিন পূর্বে অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাওয়ায় গ্রামের লোকেরা তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সমঝে দেয় এবং তাকে পুলিশের হাতে সমঝে দেওয়ার সময় বিকাশ ও বিকাশের পরিবারের লোকেরা সেখানে উপস্থিত ছিলেন। কিছুদিন আগে রামু হাজতবাস থেকে বাড়ি ফিরে আসার পর পুরনো ঘটনার রেশ মেটাতে গভীর রাতে চণ্ডীখার বাগানে বিকাশদের ঘর থেকে গ্যাস সিলিন্ডার চুরি করে নেয়। তাছাড়া তাদের গ্যারেজে থাকা অটোরিকশাতে আগুন ধরিয়ে দেয় সে। পরবর্তীতে বিকাশের মেয়ের মোবাইলে মেসেজ পাঠিয়ে ঘটনার স্বীকার করে রামু। তখন বিষয়টি নিয়ে স্থানীয়দের কাছে বিচার প্রার্থী হন বিকাশ, কিন্তু রামু তা অমান্য করে উল্টো তাদের পরিবারের লোকদের পুড়িয়ে মারার হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করেন তিনি। আমি চণ্ডীঘাট চা বাগান আনোয়াবস্তি লাইনের শ্রী বিকাশ তাঁতি। আমার দুই তিন দিন আগে আমার ঘরে একটা চুর ঢুকিয়া আমার ঘর থেকে সিলিন্ডার বার করিয়ে আমার একটা অটো আসলো, এই অটোটাতে আগুন জ্বালিয়ে দিই এবং এইটা আমি থানাতে জানাই। থানা আজ চার পাঁচ দিন হয়ে যায়, থানা এখনও পর্যন্ত আসামিকে ধরতে পারে নাই। এই পাড়ায় যত মানুষ আসি আমরা, এই পাড়ার মানুষে এই চোরটা লাগি অনেক অশান্তিতে আসি। এখন রাত্রে ঘুম হয় না কিছু না, থানাতে খালি বলি যে আমরা একটা প্রোটেকশনের ব্যাপার দেও, যে কোন সময় রাত্রে এই আগে ঘটনা ঘটাইব কোনো ঠিক নাই। থানায় খালি ভিডিবির নাম কয়, ভিডিবি একদিন জাগে দুই দিনে তারা জাগতে পারে না। আর কোনো জাত থানায় এখনও পর্যন্ত অ্যাকশন নেই নাই, যার জন্য আমি মিডিয়াকে বলি যে আমার এটার ব্যবস্থা সুব্যবস্থা করার জন্য এসপির কাছে অনুরোধ পাঠান আর আমাদের যাহাতে এটা প্রোটেকশন দিয়ে সুব্যবস্থা করা হোক। এই আমাদের যে পাড়ায় যত লোক আসি সব রাত্রে অঘুমা করি এবং সজাগে থাকি, রোজ রোজ আমরা ভয়ে নিশ্চিন্ত হতে ঘুমাইতে পারি না। রবিবার সমস্ত কাছার খুচরো ঔষধ ও পাইকারি সংঘের পক্ষ থেকে শিলচর ইরোড়া হোটেলের প্রেক্ষাগৃহে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সংঘের নতুন কমিটিও গঠন করা হয়। করোনা মহামারীর পরিস্থিতিতে তাদের কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তা সবকিছু তুলে ধরেন সংঘের কর্মকর্তারা। আমাদের মেম্বারের যেটা সিকিউরিটি সেফটি, এটা তো আমার অ্যাসোসিয়েশন দেখবেন, বিগত পাঁচ বছর ধরে আপনারা, আমি আপনাদের মন থেকে বলছি, আমাদের অ্যাকচুয়ালি যখন আমরা লাইসেন্স রেজিস্ট্রেশন নিই, আমাদের অ্যাসোসিয়েশনে যখন আমরা রেজিস্ট্রেশন করাই, এর মধ্যে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকার জিনিস থাকে। বিগত আমরা পাঁচ বছর ধরে কোনো সমাজে কোনো কাজ করতে পারি কেন পারিনি, কোনো কিছু করিনি আমরা। এই প্যান্ডেমিক সিচুয়েশন লকডাউনের সময় আমরা এই যে বর্তমানে কতজন আছি, আমাদের সাড্ডারও বা আমরা কোনো কিছু নাম না দিয়ে আমরা 500 মানুষ দুস্থ মানুষকে আমরা রেশন পৌঁছিয়ে দিয়েছি, চাল ডাল তেল যেগুলো আমরা খাওয়ার জন্য। তো এগুলো জিনিস তো আমাদের দায়বদ্ধের মধ্যে পড়ে, এগুলো জিনিস কিচ্ছু আমরা করতে পারিনি। শুধু খালি পলিটিক্স করে তো আর অ্যাসোসিয়েশন চালানো যাবে না, যে 2016 করে যারা হোলসেলাররা যারা কোম্পানি নিয়েছো কোম্পানি ছাড়তে হবে। রবিবার বেরেঙ্গাই গণজাগরণ সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় শুরু হলো 7A-side ক্রিকেট টুর্নামেন্ট। এতে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাই সমষ্টির বিধায়ক আমিনুল হক লস্কর সহ অন্যান্যরা। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এ খবর জানান ক্লাবের সভাপতি দিলওয়ার বড়ভূইয়া। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজু লস্কর, আকিব লস্কর সহ অনেকে। এতে প্রথম পুরস্কার হিসাবে থাকছে 25,000 টাকা সঙ্গে ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকছে 15,000 টাকা সঙ্গে ট্রফি। এছাড়া আরও আকর্ষণীয় পুরস্কার হিসাবে রয়েছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট 1,000 টাকা সঙ্গে ট্রফি, বেস্ট বোলার 500 টাকা সঙ্গে ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ ইন এভরি ম্যাচ ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল 500 টাকা সঙ্গে ট্রফি এবং আমাদের বেস্ট ব্যাটসম্যান এবং বেস্ট ক্যাচও প্রাইজও দেওয়া হবে, পুরস্কার আমার রয়েছে। আগামীকাল আমাদের এই শুভারম্ভ অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়, তৎসঙ্গে থাকছেন সুনাইয়ের কর্মবীর বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আলহাজ আমিনুল হক লস্কর, তাছাড়া শিলচরের জেলা বিজেপির উপসভাপতি শ্রী দীপায়ন চক্রবর্তী এবং রাজস্থান রয়্যালসের সঙ্গে যিনি দুবাইতে আমির শাহীতে খেলাধুলা করেছিলেন রাহুল সিং, তিনি উপস্থিত থাকবেন। তৎসঙ্গে শিলচর নর্থ ইস্ট কালেকটিভ ইন্ডিয়ার কনভেনার তথা হোটেল ইলুরার স্বত্বাধিকারী স্বর্ণালী চৌধুরী এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন। আমরা সবাইকে আহ্বান করছি আমাদের এই কালকের অনুষ্ঠানে সবাই উপভোগ করার জন্য এবং প্রবেশ ফিস যেটা আমাদের রয়েছে এন্ট্রি ফিস এটা 2,000 টাকা এবং আগামীকাল আমাদের উদ্বোধন হবে খেলার এবং প্রথমে আমাদের দামাইল এবং বিহু নৃত্য হিসাবে আমাদের অনুষ্ঠান শুভারম্ভ হবে এবং
এই দিন আমাদের জাতীয় সংগীতের মাধ্যমে আমাদের এই দিন শুভারম্ভ খেলা হবে আমাদের শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার বড়লেন্ডে হাগ্রামা রাজত্বের অবসান বিটিসির নয়া প্রধান হচ্ছেন প্রমোদ বড় সোমবার দেশজুড়ে কৃষক বিক্ষোভ শিলচরেও ধর্ণা দেবে ক্ষেত মজুর সমিতি কংগ্রেস সভানেত্রীকে পাল্টা চ্যালেঞ্জ সোনাইয়ে ফের পদ্ম ফুটবে এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার